বহরমপুর থানার রাজধর পাড়ায় বাড়ি থেকে উদ্ধার হলো বৃদ্ধ বৃদ্ধার দেহ। ওই বাড়িতেই থাকতেন প্রবীণ দম্পতি। এই দিন সকালে প্রতিবেশীরা কোনো সাড়া শব্দ না পেয়ে খোঁজ শুরু করেন। পরে বাড়ির ভেতর থেকে উদ্ধার হয় দুইজনের মৃতদেহ। মৃতদের নাম আব্দুর রহিত শেখ ও রিজিয়া বিবি। গ্রামবাসীরা জানান, ওই দম্পতির ছেলে মেয়েরা আলাদা থাকেন, তবে কিভাবে এই ঘটনা ঘটলো তা নিয়ে সংশয়ে সকলে। সকালেই গ্রামে পৌঁছায় বহরমপুর থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। বিনয়রা রিপোর্ট, NTV DW B। আমি দেখলাম বলতে গেলে আমি শুয়েছিলাম, আমার দিদি গিয়ে ডাকছিল নানিকে, দিয়ে মানে আপনার ও কোনো সাড়া শব্দে পাওয়া যাচ্ছিল না। তারপরে আমার মাকে ডাকলো, তারপরে মা গিয়ে ডাকছে, বিশাল প্রচণ্ড জোরে জোরে ডাকছে, তাও কোনো আপনার সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। তখন আমার একটা দাদা ওই বাড়িতে থাকে, ওই দাদা তখন দাদাকে ডাকলো, দিয়ে দাদা উঠলো, উঠে তাও গেট খুলছে না। হ্যাঁ, তারপর দাদা ডেকেও মানে কোনো সাড়া শব্দ পাচ্ছে না। তখন একটা মানে ওই গ্রিলের তালা মারা ছিল, আর ভিতরে মানে ছিল একজন ওপরে ছিল একজন নিচে ছিল, দিয়ে আপনার ওই লাঠি দিয়ে গোতা মেরে মানে দরজাটা কোনো রকম খুলে গেছিলো, দিয়ে মানে তাও হচ্ছে না। দিয়ে ওপর ওই একটা ওপরে ওই দিক দিয়ে আপনার প্রাচীর অমনে দিয়ে ওঠা হয়, ওই দিক দিয়ে দাদা বললো কি উঠতে। হ্যাঁ, দিয়ে দাদা উঠতে বললো ওই দিক দিয়ে, দিয়ে আমি উঠলাম, উঠে গিয়ে আপনার দরজা খুলে দেখছি দুজনে একজনের মানে আপনার চাদর দিয়ে মুখ ঢাকা, দিয়ে মুখটা চাদরটা যখন তুললাম তখন দেখছি মানে নাকে দাগ আর কোনো মানে সাড়া শব্দ নাই, গায়ে হাত দিচ্ছি হেলাচ্ছি তাও কোনো সাড়া শব্দ পাচ্ছি না। নানাকেও নানিকেও মানে একই রকম সেম কেস, দিয়ে আপনার ওই চাবি খুঁজে পাচ্ছি না, চাবিটা খুলে কোনো রকম গ্রিলটা খুললাম, তারপরে সবাই আসলো, আমার চার পাঁচজন ছিলাম। রক্ত ফক্ত মাখা বলতে গেলে আপনার ওই নাকে দাগ, নানির গালে আর নাকে দাগ, আর ওই চাদরে আপনার শেষে সবাই যখন এলো দেখছি আপনার চাদরে জায়গায় জায়গায় কোনো জায়গায় রক্ত মুক্ত ছাপ মাপ লেগে আছে। তাই দেখে মানে আপনার সঠিক বলতে পারছি না, কিন্তু নাকে কি করে দাগ এলো এটাই মানে সাপে কাটলো না এখন কিছু কি ব্যাপার কিছু বুঝতে পারছি না। আপনার ওটা আমি বলতে পারছি না, আমি যেটুকু ওটুকুই দেখেছি। দেখে মনে হলো মানে আপনার কি বলবো আর মানে কিছুই বুঝতে পারছি না। নাম হচ্ছে আমার নানার নাম হচ্ছে আব্দুল রহিত শেখ, আর নানির নাম হচ্ছে আপনার রিজিয়া বিবি। গায়ে রক্ত নেই, কানে মানে কোথাও রক্ত নেই, খালি আপনার এই নাকে এগুলোতে সব দাগ আছে, আর নানারও ওই সেম একই রকম জিনিস। ওখানে বুঝতে পারছি না। আমরা আপনার ওই সকাল ওই 6টা সাড়ে 6টা নাগাদ কোথায় বাড়ি তোমাদের? আমাদের ওই আমার নানা হচ্ছে ওটা, আমার ওই কিছুটা দূরে গেল। নানার বাড়িটা ওই যে আমাদের কিছু থেকে একটু ভিতরে রাজধরপাড়া। এটা বহরমপুর থানা পড়ছে, বহরমপুর পড়ছে। আমার নাম রাহুল, রাহুল শেখ। হ্যাঁ, আমি দেখলাম বলতে গেলে আমি শুয়েছিলাম, আমার দিদি গিয়ে ডাকছিল নানিকে, দিয়ে মানে আপনার ও কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিলো না। তারপরে আমার মাকে ডাকলো, তারপরে মা গিয়ে ডাকছে, বিশাল প্রচণ্ড জোরে জোরে ডাকছে, তাও কোনো আপনার সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। তখন আমার একটা দাদা ওই বাড়িতে থাকে, ওই দাদা তখন দাদাকে ডাকলো, দিয়ে দাদা উঠলো, উঠে তাও গেট খুলছে না। হ্যাঁ, তারপর দাদা ডেকেও মানে কোনো সাড়া শব্দ পাচ্ছে না। তখন একটা মানে ওই গ্রিলের তালা মারা ছিল, আর ভিতরে মানে ছিল একজন ওপরে ছিল একজন নিচে ছিল, দিয়ে আপনার ওই লাঠি দিয়ে গোতা মেরে মানে দরজাটা কোনো রকম খুলে গেছিলো, দিয়ে মানে তাও হচ্ছে না। দিয়ে ওপর ওই একটা ওপরে ওই দিক দিয়ে আপনার প্রাচীর অমনে দিয়ে ওঠা হয়, ওই দিক দিয়ে দাদা বললো কি উঠতে। হ্যাঁ, দিয়ে দাদা উঠতে বললো ওই দিক দিয়ে, দিয়ে আমি উঠলাম, উঠে গিয়ে আপনার দরজা খুলে দেখছি দুজনে একজনের মানে আপনার চাদর দিয়ে মুখ ঢাকা, দিয়ে মুখটা চাদরটা যখন তুললাম তখন দেখছি মানে নাকে দাগ আর কোনো মানে সাড়া শব্দ নাই, গায়ে হাত দিচ্ছি হেলাচ্ছি তাও কোনো সাড়া শব্দ পাচ্ছি না। নানাকেও নানিকেও মানে একই রকম সেম কেস, দিয়ে আপনার ওই চাবি খুঁজে পাচ্ছি না, চাবিটা খুলে কোনো রকম গ্রিলটা খুললাম, তারপরে সবাই আসলো, আমার চার পাঁচজন ছিলাম। রক্ত ফক্ত মাখা বলতে গেলে আপনার ওই নাকে দাগ, নানির গালে আর নাকে দাগ, আর ওই চাদরে আপনার শেষে সবাই যখন এলো দেখছি আপনার চাদরে জায়গায় জায়গায় কোনো জায়গায় রক্ত মুক্ত ছাপ মাপ লেগে আছে। তাই দেখলাম দেখে মানে আপনার সঠিক বলতে পারছি না, কিন্তু নাকে কি করে দাগ এলো এটাই মানে সাপে কাটলো না এখন কিছু কি ব্যাপার কিছু বুঝতে পারছি না। আপনার ওটা আমি বলতে পারছি না, আমি যেটুকু ওটুকুই দেখেছি। দেখে মনে হলো মানে আপনার কি বলবো আর মানে কিছুই বুঝতে পারছি না। নাম হচ্ছে আমার নানার নাম হচ্ছে আব্দুল রহিত শেখ, আর নানির নাম হচ্ছে আপনার রিজিয়া বিবি।
তবে গায়ে তো রক্ত আছে গায়ে রক্ত নেই মানে কানে কানে তো রক্ত আছে কানে মানে কোথাও রক্ত নেই খালি আপনার এই নাকে এগুলাতে সব দাগ আছে আর নানারই সেম একই রকম জিনিস কিভাবে মারা গেল আপনারা বুঝতে পারছেন না কখন দেখলে কোন আমরা আপনার ওই সকাল ওই 6টা 6:30টা নাগাদ কোথায় বাড়ি তোমাদের আমাদের ওই আমার নানা হচ্ছে ওটা আমার ওই কিছুটা দূরে গবে নানার বাড়িটা কোথায় নানার বাড়িটা ওই যে আমাদের কিছু থেকে একটু ভিতরে রাজদরপাড়া 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 এটা কি কোন থানা পড়ছে এটা বহরমপুর থানা পড়ছে বহরমপুর পড়ছে কি নাম তোমার আমার নাম রাহুল হ্যাঁ রাহুল রাহুল শেখ হ্যাঁ